সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা প্রত্যেকে অবগত আছি আমাদের বন্যা নিয়ে। আমি বলছি নোয়াখালীর সেনবাগ থানার 6 নং কাবিলপুর ইউনিয়ন থেকে। এটা হচ্ছে 8 নং ওয়ার্ড এবং 6 নং ওয়ার্ডের মাঝখানের একটা বর্ডার বলা যায়। আর এই যে আমার সামনে হচ্ছে বেগমগঞ্জ এলাকা পড়ছে। এই যে বাংলাদেশের মানুষ আসলে দেশপ্রেমিক, এটার জন্য দুই কথা বলার নাই, বা আমি সবাইকে স্যালুট জানাই। প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে, প্রত্যেকের অবস্থান থেকে টাকা উঠাচ্ছে ত্রাণের জন্য। তবে একটা কথা হচ্ছে কি, ফেনীর অবস্থা খুব খারাপ, এটা সবাই আমরা জানি। কিন্তু ত্রাণের ব্যবস্থাটা সবগুলা হচ্ছে বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে ত্রাণ আসতেছে, সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থা থেকে সবগুলো হচ্ছে ফেনীতে যাচ্ছে। বাট আমাদের এইসব অঞ্চলগুলোর অবস্থা খুবই খারাপ। আমি প্রত্যেকের, যারা ত্রাণ ডিস্ট্রিবিউশন করতেছেন, তাদের দৃষ্টি আকর্ষণ করতেছি। এই যে এটা হচ্ছে শাস্তানগর গ্রাম, এটা হচ্ছে পশ্চিম লালপুর, এদিকে হচ্ছে আমাদের মিরামতপুর গ্রাম পড়ছে। এদিকে একটু ঘুরে দেখাও, এই যে এদিকে হচ্ছে মিরামতপুর গ্রাম, এই যে ঘরগুলো ডুবে গেছে। সরেন, এদিকে দেখাও, এই যে ঘরগুলো ডুবে গেছে। মানে এখানে ঘরে মানুষ বসবাস করার মতো কোনো অবস্থা নাই। আমাদের শেষ পর্যন্ত যে মসজিদের দোতলা, স্কুল, মাদ্রাসা, কলেজ, এদিকে দেখো, সবগুলোতে আসলে আশ্রয়কেন্দ্র হিসেবে ঘোষণা করছে। সবগুলোতে মানুষ বোঝায়, কোথাও আর যাওয়ার জায়গা নাই। তো আমি আসলে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতেছি, যারা ত্রাণ ডিস্ট্রিবিউশন করতেছেন, এদিকে একটু আপনারা ফলো করুন, এদিকে একটু খেয়াল করুন। আপনারা এদিকের এই পর্যন্ত বাহির থেকে এখনও কোনো প্রকার ত্রাণ এখানে এখনও আসেনি। এলাকার যুবসমাজ যারা আছে, যাদের মোটামুটি অর্থ সম্পদ আছে, তারা হয়তো একটু একটু ব্যবস্থা করতেছে, বাট বাহির থেকে এখনও পর্যন্ত এখানে কোনো প্রকার ত্রাণ আসেনি। আপনাদের দৃষ্টি আকর্ষণ করতেছি, আপনারা একটু দয়া করুন, এই এলাকাগুলোর দিকে একটু দয়া করুন, এদিকে একটু ত্রাণের ব্যবস্থা করুন। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।